শুনবেন সেদিন আল্লাহ ডাক দিল নবী গো আজকে তাদেরকে হাউজে কাউসার পানি আপনি পান করাইবেন না আল্লাহ হাবিব ডাক দিল মালিক আমার উম্মত গুলো কলিজা পাতা পিপাসা লইয়া গো আসছিল হাউজে কাউসার পানিটা পান করার জন্য আমার উম্মত গুলো কানতে কানতে বেহোশ হয়ে গেল বলো না আমার উম্মত গুলো আজকে কার কাছে যাবে নবী কানতে কানতে বেহোশ হয়ে যাবে আরে কিয়ামতের ময়দানে আল্লাহর এত রাগ থাকবে গুসা থাকবে রে আল্লাহর রাগ দমন করার জন্য পৃথিবীর কোন নবী রাসূল সেদিন কথা বলার জন্য কোনো ক্ষমতা থাকবে না আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না সেদিন আল্লাহ হাবিব এমন ভাবে কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করবে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ আমার উম্মত ইয়া হাবলি উম্মতি আরে মালিক আজকে আমার উম্মতের কি অবস্থা হবে গো আমার উম্মতগুলো কোথায় যাবে আমার উম্মতের কি অবস্থা হবে নবী কিয়ামতের মাঠে উম্মতের জন্য কানতে কানতে নবী বেহুশ হয়ে যাবে আরে নবীর কান্না যেন রে আসমান কান্দে জান্নাত জাহান্নামটা কান্দে আল্লাহর হাবিব কানতে কানতে কিয়ামতের ময়দানে বেহুশ হয়ে যাবে নবীর চেহারাটা মলিন হয়ে যাবে রে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী এত পরেশান হয়ে যাবে সেদিন আল্লাহ ডাক দেয়া বলবে নবী গো আপনি মাথা তুলেন আগো নবীজি দুনিয়ার জমিনে ইসলামের জন্য কোরআনের জন্য তাইফের ময়দানে আপনি এত কষ্ট করেছিলেন হাবিব মাথা তুলেন গো আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না আপনার কান্না আমি বরদাস্ত করতে পারবো না আগো নবীজি মাথা তুলেন আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা আগো নবীজি দুনিয়ার জমিনে ইসলামের জন্য উম্মতের জন্য এত কান্না করেছিলেন এত কষ্ট করেছিলেন বহু কান্না করেছিলেন গো আজকে কিয়ামতের ময়দানে আপনি আর কান্না করতে হবে না হাবিব আপনি মাথা তুলেন দুনিয়াতে যারা আপনার ভালোবাসত মহব্বত করত আপনাকে অনুসরণ করত অনুকরণ করত আপনার সুন্নতের তাবেদারি ছিল আপনার সুন্নতকে ভালোবাসত নবী গো আজকে কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে লইয়া জান্নাতে চলে যান আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ اللَّهُ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার রাসূলকে অনুসরণ করো আমার রাসূলের আনুগত্য করো আমার রাসূলের অনুসরণ ছাড়া আমার রাসূলের আনুগত্য ছাড়া পৃথিবীর কোন মাখলুকের কোন মানুষের কোন বাবার কোন মূর্তির কোন গাছের পূজা করা যাবে আল্লাহ বলেন তোমরা আমার রাসূলের অনুসরণ করো قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله كافرين
فَإِن تَوَلَّوْا আল্লাহ বলেন ওয়ার রাসূল হে নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলুন তারা যেন আপনি ওয়ার রাসূল আপনি রাসূলকে যেন তারা অনুসরণ করে فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ যদি আপনি রাসূলকে তারা অনুসরণ না করে অনুকরণ না করে লা ইউহিব্বুল কাফিরিন তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনি বলুন আপনি যে ঈমানদার দাবি করতে পারেন ঠিক আশিক রাসূল দাবি করবেন ঠিক কিন্তু আল্লাহ যে বলেন যদি তোমরা আমার রাসূলকে ভালো না বাসো মহব্বত না করো অনুসরণ না করো তাহলে তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার ঈমানদার হওয়ার পর কালিমা পড়ার পর এক আল্লাহ বিশ্বাস করার পর যদি ওর রাসূল এই কথার পর আমল না করি রাসূলকে না ভালোবাসি মহব্বত না করি বোঝা গেল লা ইউহিব্বুল কাফির আমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব যাও বলেন নাউজুবিল্লাহ বোঝা গেল নবীর ভালোবাসতে হবে আর কাফির কে আল্লাহ তাআলা পছন্দ করেন না কাফেরদের কে আল্লাহ পছন্দ করে কাফেরদের কে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ মুমিন কে যে ভালোবাসেন মহব্বত করেন ঈমানদার কে যে ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোনো মাখলুক কে কোনো মানুষ কে কোনো কাফের বেঈমানদের কে এত ভালোবাসেন এজন্য আল্লাহ বলেন যে তোমরা আমার নবীর ভালো না বাসো মহব্বত না করো তাহলে তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কথা বুঝাইতে পারছি ইনশাআল্লাহ বুঝতেছেন তো তাহলে আমরা এই আয়াত থেকে শিখলাম কি পেলাম নবীর ভালোবাসতে হবে যদি ভালো না বাসি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে সম্মানিত শুধু আল্লাহ বলেন তোমরা আমার রাসূল কেন ভালোবাসবা না মহব্বত করবা না আমার রাসূলকে তোমরা কেন অনুসরণ করবা না অনুকরণ করবা না আমার রাসূল ইসলামের জন্য দ্বীনের জন্য উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তায়েফের ময়দানে এত কষ্ট করেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে এক আল্লাহর কথা বলেছে 360 মূর্তির বিরুদ্ধে কথা বলেছে সেদিন তায়েফবাসী রাসূলকে এমন ভাবে ধারালো পাথর দিয়ে আঘাত করেছিল এমন ধারালো পাথর দিয়ে রাসূলকে ঢিল মেরেছে রাসূল রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে সম্মানিত শুধু আজকে তো আমাদের ইসলামের কোনো কদর নাই নবীর ভালোবাসা মহব্বত আমাদের মাঝে নাই নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে একটা দিনকে আমরা চিন্তা করছি এমন ভাবে নবীর ধারালো পাথর দিয়ে আঘাত করছে নবীর চামড়া ফেটে রক্তগুলো বাহির হয়ে গেছে এজমাক ভাই দিলের কানটা লাগায় শুনবেন গো আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে এক আল্লাহর কথা বলেছে কোরআনের কথা বলেছে শেষ নবী দাবি করেছে আল্লাহর হাবিব যখন সুদের বিরুদ্ধে বয়ান করেছে ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে আল্লাহর হাবিব যখন পর্দার কথা বলেছে আল্লাহর হাবিব যখন বলেছে এরে তায়েববাসীরা আজ থেকে এই জমিন এক আল্লাহর কথা চলবে এক আল্লাহর কথা মানতে হবে রে এই জমিনে 360 মূর্তির পূজা করা যাবে না এই জমিনে কোন বাবার পূজা করা যাবে না কোন মানুষের আনুগত্য করা যাবে না মাজারের পূজা করা যাবে না আগুনের পূজা করা যাবে না মাটির পূজা করা যাবে না
দেবদেবীর পূজা করা যাবে না। এই জমিনে এক আল্লাহর হুকুম চলবে, এক আল্লাহর কথাই জমিনে মানতে হবে রে। আমি শেষ নবী, তোমরা আমারে মেনে নাও। আল্লাহ হাবিব যখন তায়েফের ময়দানে গো, এক আল্লাহর কথা বলেছে, নবীর বেঈমানের বাচ্চা গুলো এমন দারুণ পাথর দিয়া নবীর আঘাত করেছে, নবী রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। এমন ভাবে নবীরা দারুণ পাথর দিয়ে আঘাত করেছে, নবীর চামড়া মুবারক পেটে রক্ত জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়তেছিল। আল্লাহ ডাক্তার জিব্রাইল কোথায় রে? তাই ফের ময়দানে বেঈমানের বাচ্চা গুলো আমার নবীরে এমন ভাবে দারুণ পাথর দিয়ে আঘাত করেছে। এ জিব্রাইল, আমার নবী রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আরে জিব্রাইল, আমার নবীর রক্ত মুবারক, নবীর জুতা মুবারক নিচে জ্বলন্ত অবস্থায়। আল্লাহ ডাক দেবে, জিব্রাইল আমার নবীর রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায় গো, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে যাবে, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না। জিব্রাইল, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে। সেদিন জিব্রাইল ডাক দিয়ে বলেছিল, তোমার নবী তায়েফের ময়দানে আমি জিব্রাইল সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সাত আসমানের উপরে নবীর রক্তের বুটা নবীর জুতা মুবারক নিচে জ্বলন্ত অবস্থায় আমি কেমনে গো তায়েফের ময়দানে যাব? আল্লাহ ডাক্তার জিব্রাইল, আর কথা বলার সময় নাই, জিব্রাইল যা, আমার নবীর রক্তের বুটা যদি জমিনে পড়ে যায় গো, জমিন বরদাস্ত করতে পারবে না। জিব্রাইল ডাক দে বলে, আমি সেদিন আমার প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই গাম বের হয়েছিল। আমি জিব্রাইল এর সঙ্গে 600 নূরের দানা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিবের রক্তের বুটা জমিনে পড়ার আগে আগে আমি জিব্রাইল 600 নূরের দানা জমিনে ভিসায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আজব আল্লাহু আকবার, আজব ভাই। জিব্রাইল ডাক দিল, নবী গো, আমি জিব্রাইল গজবের ফেরেশতা লইয়া হাজির, আমি আপনি অনুমতি দেন? আল্লাহ বলেছেন তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, উল্টায় দেওয়ার জন্য। নবী আপনি শুধু একবার বলুন তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য। এ যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল রে। নবী সেদিন ডাক দা বলেছিল, আমি নবী যদি আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করি, তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব, আমি কার কাছে কোরআনের কথা বলবো? জিব্রাইল, আমি কার কাছে আমার সুখ দুঃখ গুলো বলবো? জিব্রাইল রে, আমি আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করব না। আল্লাহর হাবিব ডাক দেওয়ার, জিব্রাইল যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আমার উম্মত গুলো কিয়ামতের ময়দানে গো দিশাহারা হয়ে যাবে, কলিজা পাতা পিপাসা লইয়া আমার উম্মত গুলো কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে রে। আমার উম্মত গুলো পানি পানি করে কান্তে কান্তে জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। আরে জিব্রাইল, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, জিব্রাইল রে, সেদিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবী রাসূল
আল্লাহর দরবারে দাঁড়ায় কথা বলার কোন ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জিব্রাইল কিয়ামতের ময়দানে গো এমন ভাবে মানুষগুলো দিশাহারা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, রে আমার উম্মতগুলো হাউজে কাউসার পানি পান করার জন্য দৌড়ায়া আমি নবীর নিকটে চলে আসবে। এরা যুবক ভাইদের কানটা লাগায় শুনবেন, আল্লাহর হাবিব উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী জাহান্নামের গেইটের সামনে দাঁড়ায় থাকবে, নবী ফুলচরাতের ফুলের সামনে নবী দাঁড়ায় থাকবে। আরে আল্লাহর হাবিব হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া নবী হাউজে কাউসার পানে দাঁড়ায় থাকবে, উম্মতকে হাউজে কাউসার পানি পান করার জন্য। মানুষগুলো দলে দলে আসতে থাকবে হাউজে কাউসার পানি পান করার জন্য। এ যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন, দলের দল দলের দল মানুষগুলো আসতে থাকবে নবীর নিকটে হাউজে কাউসার পানি পান করার জন্য। রে যুবক ভাই হঠাৎ করে আমার মালি নবীর মধ্য দিয়ে উম্মতের মধ্য দিয়ে একটা পর্দা ফেলে দিবে, আল্লাহর হাবিব সেদিন ডাকটা বলবে, রে মালিক আমার উম্মত গুলো কলিজা পাতা পিপাসা লইয়া পানি গুলো পান করার জন্য আসতেছিল, কেন গো তুমি হঠাৎ করে একটা পর্দা ফেলে দিয়েছ, কেন তুমি এমনটা করেছ? আল্লাহ ডাকদা বলবে, হাবিব আপনি জানেন না গো দুনিয়ার জমিনে তারা মন গরমত ইসলাম পালন করত, দুনিয়ার জমিনে তারা বাবার পূজা করেছে, 360 মূর্তির পূজা করেছে, মাজারের পূজা করেছে, আগুনের পূজা করেছে। আল্লাহ ডাকদা হাবিব দুনিয়ার জমিনে তারা আপনার সুন্নতকে অনুসরণ করে নাই, দুনিয়ার জমিনে তারা আপনাকে ভালোবাসে নাই, মহাব্বত করে নাই গো, এই জন্য আজকে তাদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন, সেদিন আল্লাহ ডাক দিল নবী গো আজকে তাদেরকে হাউজে কাউসার পানি আপনি পান করাইবেন না। আল্লাহর হাবিব ডাক দিল, মালিক আমার উম্মত গুলো কলিজা পাতা পিপাসা লইয়া গো আসছিল হাউজে কাউসার পানিটা পান করার জন্য, আমার উম্মত গুলো কানতে কানতে বেহুশ হয়ে গেল। বলো না আমার উম্মত গুলো আজকে কার কাছে যাবে? নবী কানতে কানতে বেহুশ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর এত রাগ থাকবে, গুসা থাকবে। রে আল্লাহর রাগ দমন করার জন্য পৃথিবীর কোনো নবী রাসূল সেদিন কথা বলার জন্য কোনো ক্ষমতা থাকবে না, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না। সেদিন আল্লাহর হাবিব এমন ভাবে কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করবে, ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ আমার উম্মত, ইয়া হাবলি উম্মতি আরে মালিক আজকে আমার উম্মতের কি অবস্থা হবে গো, আমার উম্মত গুলো কোথায় যাবে, আমার উম্মতের কি অবস্থা হবে? নবী কিয়ামতের মাঠে উম্মতের জন্য কানতে কানতে নবী বেহুশ হয়ে যাবে, নবীর কান্না যেন রে আসমান কান্দে, জান্নাত জাহান্নামটা কান্দে, আল্লাহর হাবিব কানতে কানতে কিয়ামতের ময়দানে বেহুশ হয়ে যাবে, নবীর চেহারাটা মলিন হয়ে যাবে রে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। নবী এত পরেশান হয়ে যাবে, সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো আপনি মাথা তুলেন, আগো নবীজি দুনিয়ার জমিনে ইসলামের জন্য কোরআনের জন্য তায়েফের ময়দানে আপনি এত কষ্ট করেছিলেন, হাবিব মাথা তুলেন গো আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারবো না, আগো নবীজি
মাথা তুলেন আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে ওয়াল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা। আগো নবীজি, দুনিয়ার জমিনে ইসলামের জন্য উম্মতের জন্য এত কান্না করেছিলেন, এত কষ্ট করেছিলেন, বহু কান্না করেছিলেন গো, আজকে কিয়ামতের ময়দানে আপনি আর কান্না করতে হবে না। হাবিব আপনি মাথা তুলেন, দুনিয়াতে যারা আপনারে ভালোবাসত, মহব্বত করত, আপনাকে অনুসরণ করত, অনুকরণ করত, আপনার সুন্নতের তাবেদারি ছিল, আপনার সুন্নতকে ভালোবাসত, নবী গো আজকে কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে লইয়া জান্নাতে চলে যান। আল্লাহু আকবার বলেন। এজবক ভাই সুতাই নয়, কিয়ামতের ময়দানে গো আল্লাহ ডাক দেবে নবী গো, সুজান্নার যাবেন তাই নয়, জান্নাতুল ফেরদাউসে যাবেন। সুবহানাল্লাহ, আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত এবং উত্তম জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহর হাবিব, যে উম্মত গুন আল্লাহর হাবিবকে ভালোবাসত, মহব্বত করত, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, রাজবাগ ভাই জান্নাতুল ফেরদাউস এত বড় একটা জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ এবং নবীর মাঝে কোনো পর্দা নাই, পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ এবং নবীর মাঝে 24টা ঘন্টা কথা হবে। সুবহানাল্লাহ, যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ এবং তার হাবিব ডাইরেক্ট কথা বলবে, সেখানে উম্মতগুলো আল্লাহ দিদার লাভ করবে, 24টা ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ, আজবাক ভাই, তাহলে নবীরা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বারা তো আমরা কি বুঝলাম, যদি নবীরা ভালোবাসেন, মহব্বত করেন, হাউজে কাউসার পানি পান করতে পারবেন, যদি নবীরে ভালো না বাসেন, মহব্বত না করেন, হাউজে কাউসার পানি পান করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি নবীরে ভালো না বাসেন, মহব্বত না করেন, অনুসরণ না করেন গো, অনুকরণ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ আপনি পাইবেন না, জান্নাতুল ফেরদাউস আপনি ঢুকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? শর্ত হচ্ছে নবীরে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজবাক ভাই, সুতাই নয়, আল্লাহর হাবিব উম্মতের জন্য এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল রে, যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবীর চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় হয়ে গেল, আল্লাহর হাবিব কান্দে রে, নবী এমন কান্না শুরু করে দিয়েছে, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবী কান্দতে কান্দতে বেহোশ হয়ে গেল, আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, আমার নবী খাদিজার জন্য কান্দে রে, আব্দুল মুত্তালিবের জন্য কান্দে, চাচা আবু তালেবের জন্য কান্দে, হে জিব্রাইল আমার নবীর সঙ্গে আমি কথা বলতে চাই রে, আমার নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, আমার নবীর মা দুনিয়াতে নাই, আমার নবীর বাবা দুনিয়াতে নাই গো, আমার নবীর আপন বলতে এই দুনিয়াতে আর কেউ নাই, আমার নবীর সঙ্গে আমি মেরাজের রজনীতে আমি আমার নবীর সঙ্গে কথা বলতে চাই, জিব্রাইল রে আমার নবীর নিয়াই আমি আল্লাহর কাছে নিয়াই, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর মেরাজে নিয়ে গেলেন, যখন আল্লাহর হাবিব মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে আল্লাহ ডাকে জিব্রাইল রে আমার নবীর জান্নাতটা ভ্রমণ করায় দে, যখন নবী জান্নাতটা ভ্রমণ করলো, জান্নাতটা ভ্রমণ করার পরে আল্লাহ ডাক দাও জিব্রাইল রে আমার নবী রে জাহান্নামের নিকটে নিয়ে যা,
কারণ হচ্ছে আমার নবী যদি জাহান্নামের দৃশ্যগুলো দেখে তাহলে পৃথিবীর জমিনে যাওয়ার পরে উম্মতের কাছে জাহান্নামের কথাগুলো বলতে পারবে কথা বলেন ঠিক কি না জিবরাইল আল্লাহর হাবিবকে জাহান্নামের নিকটে নিয়ে গেল জাহান্নামের পাশে নিয়ে গেল সাত নাম্বার জাহান্নামের নিকটে যখন আল্লাহর হাবিবকে নিয়ে গেল আল্লাহর হাবিব জাহান্নামের দৃশ্য দেখে নবী অজ্ঞান হয়ে গেলেন নবী দিশাহারা হয়ে গেল জিবরাইল ডাক দিল নবী গো আপনি কিসের জন্য কান্না শুরু করেছেন রফিকে আলার ডাকে আসছেন বন্ধু বন্ধুর দাওয়াত দিয়ে নিয়ে আসছে কথা বলার জন্য সাক্ষাৎ করার জন্য হাবিব আপনি কিসের জন্য আজকে কান্না করতেছেন আল্লাহর হাবিব ডাক দিল জিবরাইল আমি যখন সাত নাম্বার জাহান্নামের দৃশ্যটা দেখলাম তাকায় দেখি রে জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ ফেরেশতারা তাদেরকে জাহান্নামের হাতুর দিয়া এমন ভাবে তাদের মাথার মধ্যে আঘাত করতেছে আবার তাদেরকে পুরনোই জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছে আবার জিন্দা করতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ জিবরাইল আমি জানতে চাই গো ওই সমস্ত উম্মতগুলো কার হবে জিবরাইল ডাক দিল নবী গো ওই সমস্ত উম্মতগুলো আপনার হবে আল্লাহর হাবিব এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে আরে জিবরাইল এই সমস্ত উম্মত যদি আমার হয় কিয়ামতের মাঠে আমি নবী কেমনে এত নবীর সামনে দাঁড়াইব আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবো আল্লাহর হাবিব সেদিন মেরাজের রজনীতে এমন ভাবে নবী কান্না শুরু করছে রে নবী উম্মতের জন্য কত মায়া ছিল দিলের কানটা লাগায় শুনবেন উম্মতের জন্য এত ভালোবাসা ছিল রে নবী এরকম ভাবে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ ডাক দিল জিবরাইল রে আমার নবী কিসের জন্য কান্না করে জিবরাইল ডাক দিল আরে মালিক আপনার নবী জাহান্নাম দৃশ্য দেখে তার উম্মতের জন্য কান্না করতেছিল আল্লাহ ডাক দিল হাবিব আপনি কান্না করবেন না গো আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী গো আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি বন্ধু বন্ধুর বাড়িতে আসছে কান্নার কোনো কারণ নাই আপনি কিসের জন্য কান্দেন আল্লাহর হাবিব সেদিন ডাক দেওয়া ছিল রামালিক আমি সাত নাম্বার জাহান্নামের দৃশ্যটা দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম এই উম্মত গুলো কার হবে জিবরাইল বলেছে এই উম্মত গুলো আমার হবে আমার উম্মতে যদি এই অবস্থা হয় আমি নবিয়াটা বরদাস্ত করতে পারবো না আল্লাহ ডাক দিল নবী গো আপনার উম্মতের এই অবস্থা কেন জানেননি তারা দুনিয়াতে মদ পান করত নেশা করত বড় বড় বোতল পান করত জোরে বলেন নাউজুবিল্লাহ মা বাবার অবাধ্য সন্তান ছিল মা বাবার কথা শুনত না দুনিয়ার জমিনে তারা আপনার সুন্নতের তাবেদারি ছিল না আমি আল্লাহর হুকুম তারা মানত না মন গরম তারা ইসলাম পালন করেছে এই জন্য তাদেরকে তাদের জন্য আমি আল্লাহ শাস্তি রেখে দিয়েছি জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমি ডাক দিল মালিক আমি আমার উম্মতের আযাবের কথা বরদাস্ত করতে পারি না আল্লাহ ডাক দিল নবী গো আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি নেন 50 শক্ত নামাজ আপনার উম্মতের আমি হাদিয়া দিলাম সুবহানাল্লাহ কত শক্ত 50 শক্ত 50 শক্ত নামাজের বিনিময় আপনার উম্মতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মার্জনা করে দিব আল্লাহ আমি সেদিন ডাক দেওয়া ছিল আরে মালিক আমার উম্মতগুলো 50 শক্ত নামাজ পড়তে পারবে না আমার উম্মতগুলো সংসারে কাজ করবে দুনিয়াদারি থাকবে কথা বলেন ঠিক কি না 50 শক্ত আমার উম্মতগুলো নামাজ আদায় করতে পারবে না আল্লাহর হাবিব সর্বশেষ কথা হলো পাঁচ শক্ত নামাজ নবী কমাইতে কমাইতে আনছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিল হাবিব নেন গো এ
दान कर তাদের সঙ্গে নামাজের মধ্যে কথা হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি ডাক দিল মালিক আমার নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মতের সাক্ষাৎ হয়ে যাবে কথা হয়ে যাবে সুবহানাল্লাহ আজবক ভাই সেদিন আল্লাহর হাবিব মিরাজের রজনীতে উম্মতের কথা বলে নাই কথা বলেন ঠিক কি না আমি আপনাদেরকে ওই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর হাবিব উম্মতের জন্য এমন মায়া ছিল এত কান্না করেছিল নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছে কিয়ামতের মাঠে কান্না করেছে কান্না করবে মিরাজের রজনীতে নবী উম্মতের জন্য কান্না করেছে সুতাই নয় যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে আল্লাহর হাবিবকে যখন রওজা শরীফে ওঠার জন্য আল্লাহ বলবে জিব্রাইলরে আমার নবীরে বলো রওজা শরীফ থেকে জান্নাতের পোশাকটা পরিধান করে ওটার জন্য কিয়ামতের মাঠে যাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আমার নবী কিয়ামতের মাঠে না যাবে আমার নবীর উম্মতের বিচার আমি আল্লাহ শুরু করব না সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে রে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর সালাম দিবে আর বলবে নবী গো উঠেন গো জান্নাতের পোশাকটা পরিধান করে আপনি উঠেন কিয়ামতের মাঠ আপনার উম্মতগুলো আপনার জন্য অপেক্ষা করতে আছে আপনার মালিক আপনার জন্য অপেক্ষা করতে আছে বিচারটা শুরু করার জন্য নবী আপনি জান্নাতের পোশাকটা পরিধান করে উঠেন আজবক ভাই সেদিন রওজা শরীফে আওয়াজ আসবে এ জিব্রাইল আগে বল না কিয়ামতের মাঠে আমার উম্মতের হালতের অবস্থা কি আমার উম্মতের অবস্থা কি জিব্রাইল কিয়ামতের ময়দানে গো আমার উম্মতগুলো কি অবস্থা আছে রে জিব্রাইল আমি জানতে চাই আগে বল আমার উম্মতের অবস্থা কি সেদিন নবী রওজা থেকে আওয়াজটা আসবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল সামাইলে তিরমিজির মধ্যে আসছে আল্লাহর হাবিব এরকম ভাবে রওজাতে আওয়াজ আসবে কিয়ামতের মাঠে উম্মতের অবস্থা কি নবী উম্মতের জন্য কত মায়া উম্মতের জন্য কত ভালোবাসা ছিল নবী কিয়ামতের মাঠে নবী তায়েফের ময়দানে নবী মিরাজে রওজাতে নবী উম্মতের জন্য কান্দে জোরে সুবহানাল্লাহ ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই আরো জোরে বলেন আজবক ভাই নবীর ভালোবাসা মহব্বত কারে বলে সত্যিকার আশিক রাসূল কারা ছিল এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি দিলের কানটা লাগায় শুনবেন আল্লাহর হাবিব উম্মতের জন্য এত মায়া ছিল এত ভালোবাসা ছিল রে নবী যখন উহুদের ময়দানে নবী এক আল্লাহর কথা বলেছে উহুদের ময়দানে কোরআনের কথা বলেছিল উহুদের ময়দানে একটা বেঈমানের বাচ্চা উপর থেকে নবীর একটা পাথর মেরেছে আরে লোহার হ্যামলেটটা ভেঙ্গে গো নবীর মাথা দিয়া ঢুকে গেছে নবীর দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে
অবিরক্তত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ওই দিয়ে গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেছে, এলান হয়ে গেছে, উঠিলা মুহাম্মদ দুনিয়াতে নাই রে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকর হাত থেকে তরবারি ফেলে দিছে রে। হযরত আবু বকর সেদিন ডাক দবরে ছিল, আল্লাহর হাবিব উহুদের ময়দানে নাই, আমি আবু বকর আর দুনিয়াতে থাকতে চাই না, আমি আবু বকর কার জন্য আর বেঁচে থাকবো, কার জন্য বেঈমানদেরকে কুচি কাটা করব, কার জন্য বেঈমানদের সঙ্গে জিহাদ করব রে। হযরত আবু বকর মাটির মধ্যে গড়ে গড়ে কান্না শুরু করে দিয়েছে। এরা যুবক ভাই সুতাই নয়, হযরত উমর, যেই উমর আল্লাহর হাবিবকে মারার জন্য দুই হাতের মধ্যে তরবারি নিয়ে গিয়েছিল, নবীর নুরানি চাহা দেখে, নবীর মায়াবি চাহা দেখে, হযরত উমর এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে যে উমর আল্লাহর হাবিবের মায়ের ইচ্ছা দেখে, নুরানি ইচ্ছা দেখে হযরত উমর কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সেই উমর সেদিন উহুদের ময়দানে হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। উমর ডাক দিল, কার জন্য রে, আর বেঁচে থাকবো, কার জন্য বেঈমানদেরকে কুচি কাটা করব। হযরত উমর মাটির মধ্যে গয়া কান্না শুরু করে দিয়েছে। শুধু কি উমর, শুধু কি আবু বকর, হযরত বেলাল, যেই বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন ছিল, যেই মসজিদের ইমাম ছিল আল্লাহর হাবিব সুবহানাল্লাহ, হযরত বেলাল মাটির মধ্যে গয়া কান্না শুরু করে দিয়েছে। আমি কার জন্য মসজিদ নববীর মধ্যে আজান দিব রে, আমার নবী উহুদের ময়দানে নাই, আমি বেলাল আর দুনিয়াতে থাকতে চাই না। হযরত বেলাল মাটির মধ্যে গড়ে কান্না শুরু করে দিয়েছে। একজন মহিলা আওলা বেশে পাগলের বেশে গো উহুদের ময়দানের দিকে দৌড়াই, সাহাবীরা ডাক দিল, মাগো কোথায় যান গো। মহিলা সেদিন ডাক দা বলেছিল, উহুদের ময়দানে যাই গো, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার বাবা তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। সেদিন মহিলা ডাক দা বলেছিল, আমি তোমাদেরকে একবার জিজ্ঞাসা করেছি, আমার স্বামী কোথায় রে, আমার বাবা কোথায়, আমার সন্তান কোথায়, আগে বল না, উহুদের ময়দানে আল্লাহর হাবিব জিন্দা আছেনি। আল্লাহু আকবার বলেন। এজবক ভাই লম্বা ঘটনা, আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, আল্লাহর হাবিব রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আমি ওই দিকে গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেল, গোটা মক্কা মদিনা এলানটা হয়ে গেছে, নবী দুনিয়াতে নাই। সুতাই নয় আল্লাহর হাবিব রক্ত তোইয়া নবী একটা গুহার মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিবের সঙ্গে একজন সাহাবী ছিল, নবীজির পালক ছেলে জায়েদ ইবনে খারেসা, নাম কি জায়েদ ইবনে খারেসা। আল্লাহর হাবিব ডাক দিল, জায়েদ আমার রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে গো, আমার রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায় রে, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এ জায়েদ আমার রক্ত মুবারক, তুমি রুমাল দিয়ে চুষণ করো। হযরত জায়েদ বলে, বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর হাবিবকে এমন ভাবে দাঁড়ালো, পাথর দিয়ে আঘাত করেছিল, নবীর চামড়া পেটে রক্ত বাইর হচ্ছে, আমি জায়েদ নবীর রক্ত মুবারক রুমাল দিয়ে চুষণ করতে ছিলাম, রুমালের মধ্যে রক্ত গুলো চুষণ করে না, আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে গেল, নবী রক্ত মাখা হইয়া রক্তাক্ত হইয়া একটা গুহার মধ্যে পড়ে গেল। ওইদিকে হযরত আবু বকর, হযরত উমর
আল্লাহর হাবিবের সন্ধানে নবীরে পাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে। একটু সামনে যাওয়ার পরে হযরত একটু সামনে যাওয়ার পরে একজন রাকাল ছেলে হযরত আবু বকর ডাক দিয়ে রাখাল রে মুহাম্মদ নামে কোন ব্যক্তির তুমি চিনোনি। সেদিন রাকাল ছেলে ডাক দিয়ে বলেছিল এ আবু বকর এ উমর মুহাম্মদ নামে কোন ব্যক্তির চিনি না। আজকে তিনটা দিন হয়ে গেল ওই গুহার মধ্যে ওই পাহাড়ের ভিতরে একটা লোক গুনগুন করে কান্না করে। ওই লোকটা কান্নার কারণে আজকে তিনটা দিন হয়ে গেল আমার বুকরি গুলো মুখের মধ্যে খাবার লাগাই না। সুবহানাল্লাহ আবু বকর উমর রে সুতাই নয় জঙ্গলের মধ্যে পাখিগুলো মুখের মধ্যে খাবার লাগাই না। আবু বকর উমর তোমাদের হাতে পায়ে ধরে বলি ওই লোকটা তোমরা দয়া করে ওই জায়গা থেকে নিয়ে যাও। হযরত আবু বকর ডাক দাও উমর রে এটা দুনিয়ার কোনো মানুষ হবে না, এটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কেউ হবে না। হযরত আবু বকর হযরত উমর দৌড়া ছেলেগুলো গুহার মধ্যে গিয়ে তাকে দেখে আল্লাহর হাবিব উম্মতের জন্য এত কান্না শুরু করে দিয়েছে। নবী কানতে কানতে নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর ডাক দিল নবী গো আপনি মাথা মুবারকটা তোলেন। আগো নবীজি আজকে তিনটা দিন হয়ে গেল উহুদের ময়দানে আপনার সন্ধান পাওয়া যাচ্ছে না, আমি আপনি মাথা তোলেন। যুবক ভাই লম্বা ঘটনা আবু বকর সেদিন ডাক দা বলেছিল নবী গো আমার জিন্দগির সমস্ত আমল গুলো আপনার উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম কিন্তু আল্লাহর হাবিব মাথা মোবারক তুলে না। ওমর ডাক দিল নবী গো আমার জিন্দগির সমস্ত আমল গুলো আপনার উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম, নবী আপনি মাথা তুলেন আল্লাহর হাবিব মাথা মোবারক তুলে না। এরা যুবক ভাই লম্বা ঘটনা হযরত আবু বকর ডাক দিল ওমর আল্লাহর হাবিবকে জাগাতে না সম্ভব হবে না। দুইজন সাহাবী দৌড়ে চলে গেল ফাতেমার বাড়িতে। একটু সামনে যাওয়ার পরে হযরত আলী আলী ডাক দিল আবু বকর রে নবীর সন্ধান কি তোমরা পেয়েছো? আবু বকর ডাক দিল উম আলী রে নবীর সন্ধান পেয়েছি, নবী গুহার মধ্যে উম্মতের জন্য কান্না করে। হযরত আলী ডাক দিল বলে চলো ফাতেমার কাছে যাই। হযরত আলী দৌড়ে চলে গেল ফাতেমার কাছে। হযরত ফাতেমার ঘরে ঢোকার পরে হযরত ফাতেমার ডাক দিল বলে আলী তুমিও কান্দ গো। আবু বকর কান্দে ওমরও কান্দে, মনে হয় আল্লাহর হাবিব মনে হয় আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবার বেঈমানের বাচ্চারা মেরে ফেলেছে, আমার বাবা মনে দুনিয়াতে নাই। হযরত ফাতেমা এমন ভাবে আলীর গলার মধ্যে জোরে কান্না শুরু করে দিয়েছে। এই যুবক ভাই লম্বা ঘটনা হযরত ফাতেমা দৌড়ায় চলে গেল গুহার মধ্যে, যাই দেখে আল্লাহর হাবিব উম্মতের জন্য কান্দে। আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ডাক দিল বাবা গো আজকে তিনটা দিন হয়ে গেল গোটা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেল, এলান হয়ে গেছে আপনি নবী দুনিয়াতে নাই, আপনি মাথা মুবারক তোলেন। আল্লাহর হাবিব এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। হযরত ফাতেমা ডাক দিল নবী আপনি মাথা মুবারক তোলেন। যুবক ভাই আল্লাহর হাবিব কান্দে, হযরত ফাতেমা কান্দে কান্দে এরকম বেহুশ হয়ে গেল। সম্মানিত শুধু শেষ করে দিচ্ছি, হুজুর আসছেন ইনশাআল্লাহ, আপনারা বিছানায় বসেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা কথার উপর ইনশাআল্লাহ সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন।